الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوهب الله سيئات ما مكر وهكذا لفرعون سوء العذاب النار يورجون عليها غدوا وعشيا উপস্থিত মাননীয় সভা সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা শিক্ষক অভিভাবক ভাই বোনেরা আজকে আমি যে বার্ষিক আন্দোলনের যে বিষয়টি নিয়ে দাঁড় হচ্ছি সেটি হচ্ছে কবরের শাস্তি মানুষের মরণের পর বড় ভয় বা কঠিন জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায় সেদিন ভুল না করলে সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদীর স্রোতে একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে যে ভয় বা সমস্যার সমাধান হবে না তার একটি ভয় বা স্থান হচ্ছে কবর এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কুরআনের আয়াত রয়েছে যা কিছু নমুনা পেশ করা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ঈদ জল ইমন গমানাতি মাউতি ওয়াল মালাইকাতু আইদিহি মাখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজাউনা বিজামিল হুনে বিমা কুনতুম আলাল্লাহি গায়রাল হাক্কা ও কুনতুম আনায়াতা ও কুনতুম আনায়াতি তাস্তাকবিরুন হে নবী আপনি যদি ওয়াক্ত চাইলে তো দেখতেন যখন তার মৃত্যুর কষ্টে পতিত হয় ফেরেশতাগণ তার দিকে হাত বাড়িয়ে বললেন আজ হয়তো তোমাদেরকে প্রতিফল স্বরূপ আপনজনকে শাস্তি দেওয়া হবে আর আপনজনকে শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য করতে এবং অহংকার করতে তার আয়াত সমূহ এড়িয়ে চলতে মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা বলা হয়েছে মৃত্যুর সময় তা স্পষ্ট করা বলা হয়েছে মরণের পর হতেই যে শাস্তি দেওয়া হয় তাকেই কবরের শাস্তি বলে আল্লাহ তাআলা অনর্থ বলেন ফাফাউল্লাহু সাইয়্যাতি মামা কারু ওয়া হা কাবিল ফিরাউনা সুআল আযাবি আন-নার ইউরাজুনা আলাইহি গুদুওয়া ওয়া আসিয়া ফিরাউন বংশ একজন মুমিনকে আল্লাহ ফিরাউনদের কবল হতে রক্ষা করেন অবশেষে এদেরকে আল্লাহ কঠোর শাস্তি ঘিরে ধরে আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয় ওয়াদ্রা আইদে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি আল্লাহ তাআলা অন্যত বলেন ইউসাবিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিস তাদেরকে বারবার শাস্তি দেব অথবা তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে অত্র আয়াতে শাস্তি বলে বারবার কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ইউসাবিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিস আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন যে সকল লোককে ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে এই আয়াত কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সহিগণ সেখানেতে ভিড় থাকে তখন তখন তাদের পায়ে শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতেই না যেতে তার নিকট দুজন ফেরেশতা চলে আসে এবং তাকে উঠিয়ে বসা এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইশারা করে এর প্রতি জিজ্ঞাসা করে বললেন দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে মুমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসূল তখন তাকে বলা হয় এই দেখে নাও জাহান্নামে তোমার কেমন জঘন্য স্থান ছিল আর সেই স্থান আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম পরকীয় সত্য কি ছিল তা আমার জানা পরকীয় সত্য কি ছিল তা আমার জানা নেই তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন অথবা তাকে লোহার হাতুড়ি দ্বারা এমন ভাবে পিটাতে শুরু করে যে পিটানো চটে সে হাউমাউ করে বিকট ভাবে চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যাবি সবকিছু তার চিৎকার শুনতে পায় সবকিছু তার চিৎকার শুনতে পায় মানুষ জিন মানুষ এবং জিন ছাড়া জীব যন্ত্র কীট পতঙ্গ এবং জ্বর বিস্তু সবকিছু তার চিৎকার শুনতে পায় আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি মারা যায় এবং তার স্থানীয় স্থানটি তার সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয় যদি সে জান্নাতি হয় তাহলে তার সামনে জান্নাতের স্থান পেশ করা হয় তাহলে জান্নাতের স্থান পেশ করা হয় আর যদি জাহান্নামী হয় তাহলে তার সামনে জাহান্নামের স্থান পেশ করা হয় এবং বলা হয়েছে এ হচ্ছে তোমার আসল স্থান আসল স্থান অবশেষে আল্লাহর কাছে দোয়া করি হে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সবাইকে কবরের শাস্তি হতে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু